আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চা কফি আমরা সবাই কম বেশি খাই, তবে একটু যদি ভিন্ন ধরনের কফিটা ট্রাই করে দেখা যায় তাহলে কেমন হয়। স্পেশালি যারা ডায়েট করছেন বা ওয়েট লস করতে চাচ্ছেন তাদের জন্য এই কফিটা খুবই উপকারে আসবে। আর এই কফিটার নাম হচ্ছে বুলেট কফি, খেতেও কিন্তু বেশ মজার, আমার কাছে তো খুব ভালোই লেগেছে, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই কফিটা বানানোর জন্য লাগবে কফি, বাটার আর অর্গানিক নারিকেলের তেল। যারা কিটো ডায়েট করছেন তারা সকালের নাস্তায় এই বুলেট কফিটা খেতে পারেন। বুলেট কফি খাওয়ার ফলে অনেক সময় ধরে ক্ষুধা লাগে না, এটা ক্ষুধা নিবারণে অনেক সহায়তা করে। আর এখানে বাটার ব্যবহার করার ফলে আমরা এই বাটার থেকে অনেকটা ভিটামিন ও, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি, আর এর টেস্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়, যার ফলে কফিটা খেতে ভালো লাগে। এখানে যেহেতু এক্সট্রা কোনো চিনি ব্যবহার করা হয় না, এই জন্য বাটারের যে স্বাদটা এতেই কিন্তু কফির স্বাদটা অনেকটা বেড়ে যায়। এই কফিটা বানানোর জন্য আমি 1 চা চামচ পরিমাণ কফি নিয়েছি, আমি নেসক্যাফের কফিটা নিয়েছি, সাথে সামান্য কিছু গরম পানি দিয়ে মিক্সড করে নেছি। অল্প কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে পানির সাথে কফিটা মিক্সড করে নিয়েছি, এমন না যে এটাকে ফোম করতে হবে। এখন মিক্সড করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বাটার। আমি 1 চা চামচ পরিমাণে বাটার নিয়েছি, নারিকেলের তেলও আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি। আপনি যেই পরিমাণ কফি খেতে চান সেই অনুযায়ী বাটার এবং কফিটা অ্যাডজাস্ট করে নেবেন। 1 চা চামচ পরিমাণ কফি, 1 চা চামচ পরিমাণ বাটার এবং নারিকেলের তেল সব কিছুই আমি সমানভাবে নিয়েছি। এইভাবে এখন একটু সময় নিয়ে যদি সব কিছু মিক্সড করা হয় তাহলে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। আপনি চাইলে চামচ দিয়েও করতে পারেন, আবার চাইলে যে কোনো হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন। প্রায় 1-1.5 মিনিটের মতো লাগবে, তাহলে দেখবেন খুব সুন্দর একটা এইরকম টেক্সচার আসবে। আর এভাবে মিক্সড করে নিলে কিন্তু কফিটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমি একটু সময় নিয়ে করে নিয়েছি, কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দর একটা কালারও এসেছে, ঠিক ক্যাপুচিনোর মতো। এখন ঢেলে দিতে হবে গরম পানি, আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি। 1 কাপ পরিমাণ কফির জন্য যতটুকু লাগে আমি ঠিক ততটুকুই দিয়েছি। এখন সব কিছু একসাথে মিক্সড করে নিলে বাস বুলেট কফিটা রেডি। আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন বা কিটো ডায়েট ফলো করছেন, এভাবে বুলেট কফিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। বাটার ব্যবহারের ফলে এই কফিটার স্বাদও বেড়ে যায়, খেতে বেশ ভালো লাগে। যারা চিনিতে অভ্যস্ত তারা এইভাবে কয়েকদিন খেলেই দেখবেন যে আপনার কাছে চিনি ছাড়া এই কফিটাই বেশ ভালো লাগছে। সকালের নাস্তার সাথে এই কফিটা পান করার চেষ্টা করবেন, তাহলে সারাদিনে অনেকটা ক্ষুধা লাগবে না, আর ক্ষুধা না লাগলেই আপনি আপনার ডায়েট প্ল্যানটা ফলো করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।